everyone, this is your host Mezabeen. And today, I am going to talk about an amazing refrigerator, which is LG InstaView Refrigerator. So, without any delay, let's get started. এই ফ্রিজের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার কি জানেন? এর নক নক বা ইনস্টাভিউ টেকনোলজি। আপনি যদি দুইবার গ্লাসে এভাবে নক করেন তাহলে অটোমেটিক্যালি ভেতরে লাইট জ্বলে উঠবে। এর কারণে ফ্রিজ না খুলে যে আইটেমটি খুঁজছেন তা খুব সহজেই বাইরে থেকে দেখে নিতে পারবেন। অনেক সময় ছোট ছোট আইটেম বের করার জন্য ফ্রিজের পুরো ডোরটা খুলতে হয়। এতে করে ঠান্ডা বাতাস বের হয়ে খাবারের ফ্রেশনেস নষ্ট হয়ে যায়। বাট দিস ফ্রিজ ইজ ডিফারেন্ট বিকজ ইনস্টাভিউ টেকনোলজির কারণে পুরো ডোরটি না খুলে এখান থেকে পিক করতে পারবেন। ফলে ভেতরের কোল্ড এয়ার লস 41% পর্যন্ত কমে আসবে এবং খাবারও দীর্ঘ সময় পর্যন্ত ফ্রেশ থাকবে। একটা ফ্রিজের মেইন পারপাস কি? অবভিয়াসলি খাবারের ফ্রেশনেস ধরে রাখা। এই ফ্রিজে ইনভার্টার লিনিয়ার কম্প্রেসার থাকায় তাপমাত্রায় খুব বেশি তারতম্য হয় না, ফলে খাবারের হার্ডনেস, ওয়েট, কালার এসবেরও কোনো পরিবর্তন হয় না এবং খাবারের গুণগত মান বজায় থাকে। এই ফ্রিজের আরও একটি ইন্টারেস্টিং ফিচার হলো ডোর কুলিং প্লাস টেকনোলজি। সাধারণত কোল্ড এয়ার ফ্রিজের পেছনে বডি থেকে বের হয়, যার কারণে ফ্রিজের সামনের দিকে রাখা খাবারগুলো পর্যাপ্ত ঠান্ডা বাতাস পায় না। এলজি ইনস্টাভিউ ফ্রিজে আছে ডোর কুলিং প্লাস টেকনোলজি, যেটা সামনের দিক থেকেও কোল্ড এয়ার ফ্লো এনশিওর করে 35% পর্যন্ত দ্রুত সময় খাবারকে সমানভাবে ঠান্ডা করে। অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার ইজ এলজি হাইজিন ফ্রেশ প্লাস টেকনোলজি। বেশি দিন খাবার সংরক্ষণ করলে ফ্রিজে একটা ব্যাড স্মেল হতে পারে ও বিভিন্ন কারণে খাবারে ব্যাকটেরিয়া জমা হতে পারে। এলজি হাইজিন ফ্রেশ প্লাস টেকনোলজির বিশেষত্ব হচ্ছে ফ্রিজের ভেতরের অ্যাটমসফিয়ারকে 5টি স্তরে ফিল্টারিং করে এবং 99.99% ব্যাকটেরিয়া রিমুভ করে ভেতরের এনভায়রনমেন্টকে রাখে একদম ফ্রেশ অ্যান্ড ওডরলেস। অনেক সময় দেখা যায় ফ্রিজের বক্সে রাখা ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অন্যান্য খাবারের তুলনায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এলজি ইনস্টাভিউ ফ্রিজে আছে ময়েস্ট ব্যালেন্স ক্রিসপার। এই কম্পার্টমেন্টের বিশেষত্ব হচ্ছে এটা অপটিমাম ময়েশ্চার লেভেল মেনটেন করে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটসকে দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ রাখে। এখানে ফ্রিজের এই বাম পাশের পুরো সেগমেন্টটাই হচ্ছে ডিপ বা ফ্রিজার, আর ডান পাশটা হচ্ছে নর্মাল বা ফ্রিজ। এবার আমরা ফ্রিজের আরও কিছু ইন্টারেস্টিং ফিচার দেখব। এখানে একটা ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে। আমি যদি ফ্রিজটা একটু খুলে দেখি, এখানে ডোর মাউন্টেড একটা স্টোরেজ আছে। আপনি এখানে পানি রাখলে সেই পানি ঠান্ডা অথবা আইস হবে, যা বাইরের দিকে থাকা এই ওয়াটার ডিসপেন্সার থেকে সংগ্রহ করতে পারবেন। ফলে ঠান্ডা পানি অথবা আইসের জন্য বারবার আপনাকে ফ্রিজ খুলতে হবে না। এর উপরেই আছে একটি টাচ প্যানেল, আর এই স্মার্ট প্যানেল থেকে আপনি খুব সহজেই হাইজিন ফ্রেশ প্লাস টেকনোলজিটি কন্ট্রোল করতে পারবেন। খাবার দ্রুত ঠান্ডা করার জন্য আছে এক্সপ্রেস ফ্রিজার বাটন। ফ্রিজার বাটনের মাধ্যমে ফ্রিজারের টেম্পারেচারও কন্ট্রোল করতে পারবেন। ফ্রিজ বাটনের মাধ্যমে ফ্রিজের টেম্পারেচারও কন্ট্রোল করতে পারবেন। নিচের দিকে থাকা এই ওয়াটার ডিসপেন্সার থেকে আপনি ঠান্ডা পানিও নিতে পারবেন। আপনার পরিবারে হেলদি ফুড এবং টেনশন ফ্রি লাইফ এনশিওর করতে ইউ ক্যান ট্রাস্ট অন এলজি ইনস্টাভিউ রেফ্রিজারেটর। সো লাইফ ইজ ডেফিনেটলি গুড উইথ এলজি অ্যান্ড বাটারফ্লাই।